إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা গুণগান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজতকারী, আমাদের রিজিকদাতা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সব কিছুর মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। যা কিছুই আমরা পেয়েছি তা মহান আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে একমাত্র যখন সমস্ত কিছু, তখন সমস্ত রকমের এবাদত বন্দেগী শুকরিয়া স্বরূপ তাঁরই হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে বলেছেন তাঁর, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, সৃষ্টি করেছেন এবং আমাদের দুনিয়াতে আসার মাধ্যম মাতা পিতা, তাই তারপরে বলছেন ওয়ালি ওয়ালিদাইক, মাতা পিতারও শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে আল্লাহ যেন আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল আলামিন, যিনি রহমত, যার দাওয়াত হচ্ছে রহমত, যার প্রতি নাজিলকৃত কিতাব হচ্ছে রহমত বরকত, এবং যিনি যা কিছুই নিয়ে এসেছেন সব কিছুতে রয়েছে রহমত বরকত রয়েছে। যিনি এই রমজান মাসে কোরআনে কারীম পেয়েছেন, ওহী পেয়েছেন, এই রমজান মাসকে আল্লাহ পাক রহমত করেছেন, বরকত করেছেন এবং আল্লাহ পাকের আজাব মহাশাস্তি জাহান্নাম থেকে মুক্তির উপায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করি আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব শেখ আব্দুল আজিজ আল জৌফ হাফেজাহুল্লাহ ও রাআহু, আল্লাহ পাক তার হেফাজত করেন, তাকে সুস্থ রাখেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করেন। তার মতো মসজিদের ইমাম অথবা একজন এখানকার নাগরিক যিনি দাওয়াতের ক্ষেত্রে এত সহযোগিতা সাহায্য করেন যে তিনি ভাষা না বুঝলেও দীর্ঘ সময় ধরে আমাদের সাথে বসে থাকেন, এই রকম মানুষ পাওয়া অত সহজ বিষয় নয়। ইনি এমন এক বৈশিষ্ট্যের মানুষ, গুণের মানুষ। ফাজাজাহুল্লাহু খাইরান, আল্লাহ পাক তাকে উত্তম বদলা যেন দান করেন। রমজান মাস, রমজান মাসের ফজিলত, রমজান মাসের প্রস্তুতি, রমজান মাসের মর্যাদা দান করা, কদর করা, এই সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই শেখ মুখলিসুর রহমান হাফেজাহুল্লাহ আপনাদের সামনে আলোচনা করেছেন। সুতরাং রমজান মাস সম্পর্কে বা রোজা সিয়াম সম্পর্কে আলোচনার মেলা দিক আছে, তারপরে আর করব না। আমাদের বিভিন্ন আলোচনাগুলি পুরাতন আছে, নতুনও আছে, এ বছরেরও আছে, আগেরও আছে। রমজান মাসের মাসাইল বা অন্য যে কোনো দিক রয়েছে ইনশা আল্লাহ সব আলোচনায় চেষ্টা করলে পাবেন, নেটে পাবেন অথবা সরাসরি ইসলামী সেন্টারে চলে আসলে পাবেন, সেখানে এসে মেমোরিতে পাবেন, বিভিন্নভাবে পাবেন। রমজান মাসের অভ্যর্থনা, ইস্তিকবাল,
সম্বর্ধনা মোবারকবাদ পেশ করা রমজান মাসকে তার মর্যাদা দান করার সবচেয়ে বড় যেটি উপায় সেটি হচ্ছে রমজান মাস সম্পর্কে জ্ঞাত হওয়া। রমজান মাসে যে সব করণীয় আপনার ওই সব ভালো কাজগুলি করলে তা ফরজ হোক অথবা সুন্নাত হোক মুস্তাহাব হোক নফল ইবাদত বন্দেগী হোক সব রকমের ইবাদত বন্দেগী রমজান মাসে রয়েছে সেগুলি করলে আপনার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে, আপনার শরীরে বরকত হবে, আপনার রুজিতে বরকত হবে, আপনার পরিবার ছেলে মেয়েতে বরকত হবে, আপনার দুনিয়াও সুখী হবে আখেরাত তো সুখী হবেই, যেটা হচ্ছে স্থায়ী জগৎ। এই রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করা, রমজান মাসের বিধিবিধান মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে শ্রদ্ধা জানানো সত্যিকার অর্থে এই মাসের। যদি রমজান মাস সম্পর্কে আপনি নাই জানেন যে কি গুরুত্ব রয়েছে, এতে কি আমলগুলি রয়েছে, এতে যেসব মাসাইল রয়েছে কোনটা কোন তরিকাই করতে হবে, কোন তরিকাটা ভুল তরিকায় মানুষ করে থাকে, এ সমস্ত কিছু ইতিবাচক নেতিবাচক কোনটা করব কোনটা করব না কি করব কি করব না এসব যদি না জানেন তাহলে আপনি কোনো কদর করলেন না এই মাহে রমজানের। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজান মাস এবং তার সিয়াম রোজা কিয়াম তারাবি এবং অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সব বিষয় সম্পর্কে এলম হাসিল করার তৌফিক দান করেন। কারণ আমল করার আগে রোজা রাখার আগে রোজার মাসাইল জানতে হবে, তারাবি পড়ার আগে তারাবির মাসাইল জানতে হবে, সাহরি খাওয়ার আগে সাহরির মাসাইল সহুরের মাসাইল জানতে হবে। সহুর খাচ্ছেন রোজার নিয়ত পড়ছেন আপনি, ভুল কাজ করছেন, আপনি রোজাকে বরবাদ করে দিচ্ছেন। শুধু একটি উদাহরণ দিলাম, এইরকম মেলা উদাহরণ হতে পারে যেগুলি করা চলবে না আপনি করছেন যার ফলে আপনার রোজাটাকে বরবাদ করে ফেলছেন। তারাবি পড়ছেন না ওই তো দিয়ে তারাবি পড়ছেন, আপনার তারাবিটাকে বরবাদ করে দিচ্ছেন। মান আমাল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যেই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ নয়, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাওয়াইত দিয়ে তারাবি শুরু করেননি, নাওয়াইত দিয়ে রোজা শুরু করেননি, অন্তরের নিয়ত হচ্ছে নিয়ত, মুখে নিয়ত পড়া এটা মন গড়া কথা, না কোরআনে আছে না হাদিসে আছে না সাহাবায়ে কেরামদের আমলে আছে না চার ইমামের মজহাবে আছে কোথাও নেই। তারপরেও গায়ের জোলে বাপদাদা করে এসছে, মুরব্বির বুজরুগিরা বিদাতি বহুমূল্যারা করে এসছে, আপনারা তাদেরকে আদর্শ মনে করছেন, ভুল পথে আছেন, চোখ খুলেন, হ্যাঁ দিল খুলেন এবং জানার চেষ্টা করেন, না হলে বড়ই লাঞ্ছিত হইতে হবে, অপদস্থ হইতে হবে এবং তখন বড়ই আক্ষেপ করতে হবে যে এত আমল করলাম, তারাবি এত পড়লাম, আর রোজা এত রাখলাম এত বছর ধরে, আর এত লাইলাতুল কাদার করলাম, এত এই করলাম সেই করলাম, শেষখানে আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, যেমন কাফেরদের আমল মরিচিকার মতো তেমন বেদাতীদের আমল হচ্ছে ফাহুয়া রাদ্দুন প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনার সিয়াম কিয়াম ইতিকাফ লাইলাতুল কাদার ইত্যাদি যদি না হয়, ফরজ নফল সবগুলি হইতে হবে কার তরিকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, তো আপনি এমন ক্ষতিগ্রস্ত যে আপনার মতো ক্ষতিগ্রস্ত কেউ নেই, মেহনত করেও পারিশ্রমিক পেলেন না, ডিউটি করেও বেতন পেলেন না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে হেদায়াত দান করেন। কার দিকে ডাকছি, হ্যাঁ কোনো ইখতিলাফ আছে যে নবীর তরিকায় চলবো? আমি যদি বলতাম যে কোন আলেমের তরিকায় তাহলে অবশ্যই ইখতিলাফ করতেন, কারণ আমি যে আলেমকে বলবো আপনার কাছে ওর চাইতে বড় আলেম থাকতে পারে, ঠিক না? হ্যাঁ আমি যে ইমামের কথা বলবো আপনার কাছে ওর চাইতে বড় ইমাম থাকতে পারে, কিন্তু এমন ব্যক্তিত্বের কথা বলছি যার সম্পর্কে আমরা সবাই একমত, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিয়েছি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত দিয়েছি। সুতরাং এক আল্লাহর ইবাদত করব, এক রসুলের তরিকায় রোজা রাখব, তারাবি পড়ব, সাহরি খাব, ইফতার করব, সব কিছুই কার তরিকায় করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করব। একটা উদাহরণ দিই, আর ইফতারের সময় দেশের লোকেরা দোয়া পড়ে, কিছু বাড়িয়ে চাড়িয়ে দোয়া পড়ে, দু তিনটা বাক্য বাড়ায়, এক তো হাদিসটাই প্রথম যেটা আসল আছে সেটাই দুর্বল দোয়ার ইফতারির দোয়া, তার সহিটা মোটেই মুখস্থ নেই, আর ওই জয়ীফটা মুখস্থ আছে তাতে আরো দুটা বাক্য অতিরিক্ত বাড়িয়ে মন গড়া দোয়া করে। সুতরাং এই ক্ষেত্রে আর বেশি লম্বা না করে আপনাকে শুধু সতর্ক করেছি যে সহি ইফতারি দোয়া জানতে হবে, সহি নিয়ত মানে অন্তরের নিয়ত জানতে হবে, মুখের নিয়ত ছাড়তে হবে,
আর ওই জয়ীব দোয়া ছাড়তে হবে, আরো মানুষের বাড়ানো মন গড়া দোয়া ছাড়তে হবে। এই দুটি কথার ইঙ্গিতের মাধ্যমে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনারা এই রমজান মাস, রমজান মাসের মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করুন। এটা হচ্ছে সবচেয়ে বড় রমজানের মর্যাদা দেওয়া। জানলেন না কিছু, উমরা চলে গেলেন, উমরার কোনো মর্যাদা দিলেন না, কিছুই জানেন না, দেখা দেখি উমরা করলেন, কিছুই জানেন না হজ করতে, দেখা দেখি যে যা করে তাই হজে করে এসছেন, হজের কোনো মর্যাদা দিলেন না। নামাজের মাসলা মাসের কিছুই জানেন না, সবাই যাবে নামাজ, একবার ডান দিয়ে দেখেন, একবার বামে দেখেন, যে যা করছে ওইভাবে নামাজ পড়েন। বেনামাজিদের এক শ্রেণীর নামাজ ওইরকম, ছোটকালে দেখেছি জীবনেও নামাজ পড়েনি, বিয়ে করতে এসে নামাজ পড়ছে, তখন একবার এদিকে তাকে কি যে করবো, তারপরে কয় রাকাত যে পড়তে হবে তাও জানে না। তো আপনি এই নামাজের মর্যাদা দিলেন না, এই হজের মর্যাদা দিলেন না, এই রোজার মর্যাদা দিলেন না, এই রমজানের মর্যাদা দিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করেন এবং হেদায়েতের উপর ইস্তিকামা অটলতা দান করেন। আজকাল সবচেয়ে বড় যেই সমস্যাটি, এবং এই সমস্যা ভালো মানুষদেরও, আর যারা খারাপ মানুষ, অসৎ লোক, গুনাহগার তাদেরও, মুসলিমদেরও সমস্যা, যারা অমুসলিম তাদেরও সমস্যা, সেটা হচ্ছে রুজি রুটি। রুজি রুটি এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বলবো। কে রুজি চায় না, এমন কোন লোক আছে যে রুজি ভালো চায় না? আছে কি? সবাই ভালো রুজি চায়। যে আল্লাহর ওলি একবারে, সেও ভালো রিজিক চায় যে আল্লাহ সুখে শান্তিতে খাই দাই, আর ছেলে মেয়ে নিয়ে আমি তাদেরকে মানুষ করি আর থাকি, সবাই চায়। অসৎ লোক যারা মুসলিম সমাজের, তারাও চায়, পাপিও চায় যে একক তো নামাজ পড়েন না, আর এমন কি কাফের বেদিন তারাও চায় যে রুজিটা যাতে করে, রুজি রুটিটা ভালো হয়, আর ইনকামটা ভালো হয়, শরীরটা সুস্থ থাকে, নিরাপদ থাকে, ছেলেমেয়েরা ভালো থাকে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় এবং ইন্টারেস্টেড। সবাই রুজি বাড়াইতে চায়, কিন্তু বাড়াবার তরিকা জানি না অনেক। রুজি বাড়াবার দুটো তরিকা আছে, একটা পার্থিব তরিকা আছে আর একটা ধর্মীয় তরিকা আছে, একটা দুনিয়াবী পদ্ধতি আছে আর একটা দীনি ইসলামী পদ্ধতি আছে। দুনিয়াবী পদ্ধতি সম্পর্কে আমার চাইতে বেশি আপনারা জানেন যে কোন ব্যবসায় বেশি লাভ আছে, কোন কোম্পানিতে চাকরি করলে বেশি বেনিফিট আছে আর ফ্যাসিলিটি আছে, তাই না? আর কোন শহরে থাকলে বেশি ইনকাম আছে, দাম্মামে থাকবো না, মক্কায় থাকবো না, জেদ্দায় থাকবো, এগুলো আমার চাইতে বেশি বুঝেন আপনারা। বুঝেন না? বুঝেন? অনেকে বেশি বুঝেন, সবাই না বুঝলেও। কিন্তু যে বিষয়টি আপনাদেরকে আপনাদের চাইতে বেশি বুঝাইতে পারে, সেটা হচ্ছে দীনী উপায়, হ্যাঁ ইসলামী উপায়, দীনের মাধ্যমে ভালো রুজির আশা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং রুজিকে সুন্দর করার চেষ্টা করা। এই সম্পর্কে কয়েকটি কথা বলবো। মনে রাখবেন যে রুজি কার হাতে? রুজি একমাত্র আল্লাহর হাতে, না গস কুতুবের হাতে, ওলিয়া উলিয়ার হাতে, খাজা বাবার হাতে, কোনো বাবার হাতে, বাবার হাতেও না আর মায়ের হাতেও না। বোঝা গেছে না? হিন্দুদের মায়ের হাতেও রুজি না, হ্যাঁ যে মা লক্ষ্মী দেবী হিন্দুদের, আর মুসলিমদের খাজা বাবার হাতেও না। বোঝা গেছে না? কার হাতে? সমস্ত মা বাবার যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন, তার হাতে রুজি আছে। এবং রুজির ফয়সালা জমিনে হয় না, আকাশে হয়। রুজির ফয়সালার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একাই সিদ্ধান্ত নেন, হ্যাঁ কারো সিদ্ধান্ত সেখানে চলে না। যদি মানুষের সেখানে সিদ্ধান্ত চলতো, তো যে যার দুশ্মন তার রুজিকে খারাপ করে দিত, অবস্থায় খারাপ করে দিত, তাই না? আজকাল আপনাদের জন্য রুজির বিষয়টি আরো গুরুত্বপূর্ণ, যারা প্রবাসী তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ এই সময়ে। কারণ অনেক নতুন নতুন ভাইরা এখানে ভিসা যেহেতু খুলেছে আসছেন, বড় একটা সংখ্যা আসছে। আসছে কি আসছে না? অধিকাংশ লোক কাজের তলাশে মরিয়া হয়ে ছোটাছুটি করছে, কাজ পাচ্ছে না। তাহলে রুজির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোথায় যে রুজি লাগবে, কোথায় যে কাজ কামের সুব্যবস্থা হবে, এটা একটা বড় ম্যাটার, বড় বিষয়। দুই নম্বর, অনেকে নিজের কাজ হারাচ্ছেন, চাকরি হারাচ্ছেন, হ্যাঁ প্রতিষ্ঠান বসে যাচ্ছে, ঠিক না কথা? তাদের একটা টেনশন যে আমার কি হবে, এখানে কোথাও হয় রিলিজের ব্যবস্থা, আর যদি না পারি না পাই তাহলে এক্সিট ফাইনাল চলে যেতে হবে, তাহলে ওখানে গিয়ে কেমন করে রুজির ব্যবস্থা হবে, অথবা এখানে নতুন জায়গায় যাবো আল্লাহ জানে কি হবে, তাদের জন্য একটা বড় টেনশনের বিষয়। অল্প কিছু লোক আলহামদুলিল্লাহ এখন সহি সালামত এখনো আছেন,
আর রুজির লেগে আছে, কখন যে কি হয় বলার কিছু নেই। বুঝতে পারছেন না? এইসব যে হচ্ছে আল্লাহর জমিনে আবর্তন আর বিবর্তন, এটা আমাদের পাপের কারণে। ভালো করে বলে রাখবেন, রুজিতে আঘাত লাগে মানুষের চালচলনের কারণে। ভালো করে শুনে রাখেন, কারো রুজি চলে যাচ্ছে, কেউ রুজির তলাশে ছোটাছুটি করছে, পাচ্ছে না, একমাত্র আমাদের পাপের কারণে, একমাত্র আমাদের পাপের কারণে, মনে রাখবেন। সুতরাং আমাদেরকে সবচেয়ে বড় যে কথাটি, সেটা আমাদেরকে সৎ হইতে হবে, পাপ মুক্ত হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে, সোজা রাস্তা ধরতে হবে, মাকা রাস্তা বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন, অবশ্যই রিজিক তিনি পৌঁছাবেন। কিভাবে পৌঁছাবেন? আপনাকে শুধু হরকত করতে হবে, বরকত আল্লাহ দেবেন, এটা বিশ্বাস রাখতে হবে। কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে শুরু করেছি, সূরা হিজরের আয়াত নম্বর 21। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কোন সৃষ্টি নেই, শুধু মানুষ না, আমরা রিজিকের জন্য বেশি পেরেশান, তাই না? মানুষকে রাখেন একদিকে, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ পাকের মখলুক, আর অন্য যতগুলি প্রাণী আছে সেগুলিকে একদিকে রাখেন। রিজিকের টাকা পয়সার আর খাবো দাবো, কি খাবো, কেমন করে চলবো, কার চিন্তা বেশি? গরু ছাগলের চিন্তা বেশি, সাপ বিছুর চিন্তা বেশি, পাখির চিন্তা বেশি, না আমাদের চিন্তা বেশি? পাখির কোনো চিন্তা নেই, সারাদিন খেয়ে দিয়ে পেট ভর্তি করে এসে বাসাতে বসে, কোনো চিন্তা নেই তার, সকালে আবার বেরোবো, কোথাও রুজি পেয়ে যাব, তাই না? তারা স্টপ করতে জানে না। আমরা 5 বছর 10 বছর, অনেকে 50 বছরও খেতে পারবেন, অনেকে এত কিছু করেছেন যে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু ভাড়া আসছে, 5তলা 10তলা বিল্ডিং তৈরি করে নিয়েছেন আর ভাড়া আসছে, ভাড়া থেকে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পাবেন, আছে না? তারপরেও সাত দিন টেনশনের শেষ নেই, আরো কয়েকটা বিল্ডিং লাগবে, জাহান্নাম হয়ে গেছে ফিট, অসৎ লোকদের জাহান্নামের মতো হয়ে গেছে, হালমে মাজিদ আরো লাগবে, আরো আছে কিনা, আরো পয়সা লাগবে, এই হয়েছে অবস্থা। আমরা সবচেয়ে বেশি বিচক্ষণ, মানব জাতি সমস্ত মখলুকাত প্রাণীর মধ্যে সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে চালাক, আর সবচেয়ে বেশি শক্তিশালী, বুদ্ধিমান, আর তারপরে সবচেয়ে বেশি টেনশন আমাদের পেটের ভাতের জন্য, রুজির জন্য। আশ্চর্য বিষয় কিন্তু এটা, চিন্তার বিষয়। আল্লাহকে ভরসা হারিয়ে দিয়েছি এবং আল্লাহর যে রাস্তা বাতলেছেন সেই রাস্তা আমরা একেবারে উপেক্ষা করেছি, ছেড়ে দিয়েছি। মহান আল্লাহ বলছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কিছু নেই যে যার উপজীবিকা রিজিকের খাজানা ভান্ডার আমার কাছে নেই, যে কোনো প্রাণীর, শুধু মানুষ না, আমার আপনার রিজিকের ভান্ডার কার কাছে আছে? একমাত্র আল্লাহর কাছে আছে, কারো কাছে নেই, কারো কাছে নেই। ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারি মালুম, আর আমি নামিয়ে থাকি জমিনে ওই ব্যক্তির কাছে বা ওই প্রাণীর কাছে নির্দিষ্ট পরিমাণে, আমি জানি যে কতটা নামাবো, আমি জানি যে কতটা ওকে দেবো, হ্যাঁ কতটা তার কাছে রাখবো, আর কি করব না করব, কখন কতটা দিব, কখন কম দেব, কখন বেশি দেব, সেটা আমার কাজ। সব কিছু নির্ধারণ ফয়সালা মহান আল্লাহ রাব্বুল আলামিন করেন। পেনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, মনের শান্তির জন্য শুনে রাখেন, একটা দান একটা ভাতও যদি ভিতরে গিল্লা আপনার নসিবে থাকে, তার আগে মরতে চান তবু মরবেন না, আমি মরে যাব খাবো না, মরবেন না যতক্ষণ না ওই ভাতটা গিলবেন। আর যদি আপনার নসিবে না থাকে, যতই চেষ্টা করেন যে এই লোকমাটা গিলবো তারপরে মরবো, গিলার কোনো উপায় নেই। পেনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ইন্না রুহাল কুদুসি নাফাসা ফি রওই, জিবরীল আলাইহিস সালাম আমাকে ওহী করেছেন, আমার কলবে তিনি এই কথা দিয়েছেন, নিক্ষেপ করেছেন, অর্থাৎ ওহী করেছেন আল্লাহর পক্ষ থেকে এসে, যে আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমালা রিজকাহা, কোন ব্যক্তি, কোন প্রাণী, কোন জীব মরবে না কখনো, যতক্ষণ পর্যন্ত তার রিজিক, তার উপজীবিকা, তার আহার, তার সুখ শান্তি, তার ভোগের সামগ্রী, রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না, রিজিক মানে কাপড়, কয়টা কাপড় ব্যবহার করবেন,
কতক্ষণ থাক শ্বাস নেবেন আপনি, হ্যাঁ কতটা আরাম পাবেন, আর কতক্ষণ ঘুম পাবেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু রিজিক। নিজের ভাগ্যে যেটুকু আছে সেটুকু সবগুলি আপনার রিজিক, সেটা খাদ্য বস্তু হোক, পানীয় বস্তু হোক, ভোগের সামগ্রী হোক, পোশাক হোক, আর কিছু হোক না কেন। লান তামুতা নাফসুন, কোন প্রাণী মরবে না কখনো, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত নিজের রিজিক সম্পূর্ণ না করে নেবি, পূর্ণরূপে গ্রহণ না করে নেবি। আলা সুতরাং শোনো, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পাপের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, হারাম উপায়ে, সুদ ঘুষ বেইমানি আত্মসাত করে, ধার করে পালিয়ে গিয়ে, ইত্যাদি ইত্যাদি মানুষের দখল করে নিয়ে, মস্তানি করে, এসব করে নয়। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আজমেলু ফিত তালাব, এবং সুন্দরভাবে আল্লাহর কাছে যাচ্চা করো, তলব করো, রুজি আল্লাহর কাছে চান। আল্লাহকে ভয় করেন এবং রুজি আল্লাহর কাছে চান। আল্লাহকে ভয় রেখে, আল্লাহর আজাবকে ভয় রেখে, তারপর আল্লাহর কাছে চান আপনি, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে হেফাজতে রাখো, আল্লাহ আমাকে দীর্ঘায়ু করো, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ আমার চাকরি লাগিয়ে দাও, ইত্যাদি, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও, আল্লাহ এই করো এই করো, আমার ছেলে মেয়েকে সুস্থ রাখো, ইত্যাদি, সব আপনার রুজি, আল্লাহর কাছে ভালোভাবে চাইতে হবে। মহান আল্লাহ আরো বলেছেন, আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিকা, মানুষের ক্ষমতা আছে যে নিজেরা ভাগ বন্টন করে, হ্যাঁ আল্লাহর রহমতকে, এই তোমার রবের রহমতকে তুমি ভাগ করতে পারবে, তোমরা ভাগ করতে পারবে? হে নবী, তোমার রবের রহমতকে মানুষরা ভাগ বন্টন করে? নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদের দুনিয়ার উপজীবিকা রিজিককে নিজেই ভাগ করে থাকি, আল্লাহ বলছেন আমি স্বয়ং ভাগ করি। ওরাফানা বাদাহুম ফাওকা বাযিন দারাজাত, এবং এক ব্যক্তিকে আরেকজনের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। চেষ্টা করলেও আপনি আপনার নসিবে যদি ওর চাইতে বেশি বড় লোক হওয়া না থাকে করবেন, হইতে পারবেন না আপনি। আল্লাহ আমাকে আপনার চাইতে নিচে রেখেছেন, আমার কোনো উপায় নেই যে আপনার উপরে উঠব। আর যদি আপনাকে নিচে রাখা আমার চাইতে বেশি করেন, তো কখনো আপনার উপায় নেই যে আমার উপরে উঠবেন। আল্লাহ বলছে ওরাফানা বাদাহুম ফাওকা বাযিন দারাজাত, একজনকে বা এক শ্রেণীর লোককে আরেক শ্রেণীর উপর আমি শ্রেষ্ঠত্ব, প্রাধান্য, হ্যাঁ দান করেছি, মর্যাদার ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, রুজির ক্ষেত্রে, সুস্থতার ক্ষেত্রে, আয়ুর ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি সব ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, কে সন্তান বেশি পাবে, কে কম পাবে, কে ভালো সন্তান পাবে, কে অসৎ সন্তান পাবে, সমস্ত ক্ষেত্রে। সম্মানিত ভাতৃমণ্ডলী, রুজির বিষয় সম্পর্কে কথা লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি সময় আমাদের আপনাদের নেওয়াও যাবে না, মসজিদের আলোচনা না হলে তো লম্বা করতাম। মনে রাখবেন, রুজি সুন্দর করার এবং রুজিকে বৃদ্ধি করার, হ্যাঁ রুজি লাগাবার, যা রুজি নেই, কাজকর্ম নেই, কাজের ব্যবস্থার জন্য, যার চাকরি চলে যাচ্ছে আল্লাহ উত্তম বিকল্প ভালো ব্যবস্থা দাও, যার লেগে আছে আল্লাহ এটাকে কন্টিনিউ করো, স্থায়ী করো, ইত্যাদি সবাই কিন্তু আমরা রুজির মহতাজ। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আল্লাহর প্রতি ইমান সুন্দর করতে হবে। আমরা জাতিগত মুসলিম, কিন্তু জাতিগত ইসলাম আর ইমান যথেষ্ট না, কাজে কর্মে অন্তরে কথায় কাজে মমিন হইতে হবে, ইমানদার হইতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 126 এ ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বর্ণনা করতে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা, আল্লাহ এ মক্কা নগরীকে তুমি নিরাপদ শহর করে দাও, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতে, এবং সেখানকার জনগণকে বা বাসিন্দাদেরকে ফলে রিজিক দান করো। মক্কায় একটা গাছও জন্মায় না, পাহাড় ছাড়া পাথর ছাড়া কিছুই নেই, তাই না? আর ফলের রিজিক চাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আজব কথা, তাই না? আমরা সাধারণত যেটা সম্ভাবনা সেটাই চাই, অসম্ভব কিছু মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে, তা চাইছেন আল্লাহ, ফরের রিজিক মক্কাওয়ালাকে দাও, মক্কার বাসিন্দাদেরকে। কিন্তু কারাকে? মান আমান মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা তাদের মধ্যে থেকে আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালে বিশ্বাস রাখে। আল্লাহ, আল্লাহর ভয় রাখা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মাবুদ, তার ইবাদত বন্দেগী করতে হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এবং পরকালে আল্লাহর সামনে আখেরাতে হাজির হইতে হবে, আখেরাতের প্রতি ঈমান। দুই নম্বর,
রিজিক সুন্দর করার উপায় হচ্ছে আল্লাহর ভয়ভীতি। আল্লাহর ভয়ভীতি সম্পর্কে একটি হাদিস একটু আগে শুনাইলাম। কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে, রুজি যে সুন্দর হয় আল্লাহর ভয় থাকলে, তাকওয়া থাকলে, পরহেজগারি থাকলে। তাকওয়া পরহেজগারি, সহজ ভাষায় তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। নামাজ পড়ছেন কিসের জন্য? আল্লাহর ভয়ে। ধরা খেয়ে যাবো, কারো কাছে ধরা খাবো না, কার কাছে ধরা খাবো? আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো। হ্যাঁ, পাপ করেন না কেন, হারাম খান না কেন, আইনের ভয়ে না। হ্যাঁ, কিসের? আল্লাহর ভয়ে। গোনা রাত দিন সব করে যাচ্ছে আপনার চোখের সামনে, সমস্ত গোনার দরজা খোলা আছে, তারপরে গোনা পাপের কাছে যাচ্ছেন না, কি জন্য? তাকওয়া, আল্লাহ, আল্লাহর ভয়ে। এই আল্লাহর ভয় যদি অন্তরে সত্যিকার অর্থে পয়দা হয়ে যায়, তাহলে যত পাপের যায় পশ্চিমা দেশে নোংরা জায়গায় মদের মাঝখানেও যদি ফেলে দেয় আপনাকে, কুফরির মাঝখানেও ফেলে দেয়, ব্যভিচার মাঝখানে ফেলে দেয়, তবু আপনাকে খারাপ করতে পারবে না। আর আপনাকে যদি মক্কাতেও আল্লাহ রাখেন আর মদিনাও রাখেন আর আপনার অন্তরে তাকওয়া আল্লাহর ভয় না থাকে, তো সেখানে সব পাপ আপনার দ্বারা হইতে পারে। পড়ছে একসাথে অসৎ লোকেরা এরকম মোবারক জায়গাতে সমস্ত পাপ পড়ে যাচ্ছে তারা। তাকওয়াতে রিজিক সুন্দর হয়। ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, মহান আল্লাহ বলছেন যে যে আল্লাহকে ভয় করবে তার রাস্তা অবশ্যই বের করবেন। চাকরি যাবে আর চাকরি হবে, চাকরি যাবে ব্যবসা হবে, এখানে রুজি শেষ হবে, দেশে রুজি লাগবে, অবশ্যই রাস্তা আল্লাহ বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ রিজিক দেন এমন জায়গা থেকে যে কল্পনাও করতে পারেন। আপনি কোনদিন ভাবেননি যে আমার এখানে চাকরি ছুটে গেলে এমন ভালো জায়গায় কোনো ভালো কোনো ব্যবস্থা হয়ে যাবে, এখানেও কথা বলবে না, কল্পনাও করতে পারেননি, সেখান থেকে আল্লাহ রিজিক দিবেন। কোরআনে কারিমের কথা, সূরা তালাক আয়াত নম্বর 2 এবং 3, সূরা আরাফাত আয়াত নম্বর 96 তে রয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমান ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরজ। আয়াতটি উফ, সুবহানাল্লাহ, আমি ওই ছোট কাল থেকে আয়াতটি পড়তাম। এই আয়াতটা এই রুজি সম্পর্কে মনে হচ্ছে যে প্রথম আমার নজরে আসে আমার লাইফ। কি বলছেন আল্লাহ শুনেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা, দেশবাসী, গ্রামবাসী, এলাকার লোক, জনপদের মানুষ যদি কি করতো, আমানু, মমিন হয়ে যেত, ওয়াত্তাকাও এবং আল্লাহকে ভয় করতো, পাপ মুক্ত জীবন যাপন করতো, আল্লাহর ভয়ে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে, আকাশের বরকত সমূহর দ্বার তাদের সামনে খুলে দিতাম, আকাশের বরকতে দরজা আল্লাহ খুলে দিতেন। চিন্তা করতে পেরেছেন? কি করতে হবে? শুধু মমিন মুসলিম হইতে হবে আর মুত্তাকি হইতে হবে, ইমান এবং তাকওয়া যদি থাকে তো আল্লাহর ওলি, কোরআনে কারিম আল্লাহ বলে সূরা ইউনূসে, তাই না? ইমান এবং তাকওয়া থাকলে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই দুনিয়া আখেরাতে। জান্নাতের সুসংবাদ, এই সমস্ত কথা কোরআনে কারিমে রয়েছে। ইমান এবং তাকওয়া যদি থাকে তো রুজির ক্ষেত্রে আসমানের দরজা খুলে যাবে, জমিনের দরজা খুলে যাবে, রুজি চারিদিক থেকে আপনার পায়ের তলায় এসে লুটিয়ে পড়বে, আপনাকে রুজির পিছনে পিছনে ছুটতে হবে না, কিন্তু হরকত করতে হবে। আমি বাড়িতে বসে কেউ খেতে পাই না, মুখে যেমন থালা যদি থাকে সামনে তো লোকমা উঠাইতে হয়, ওই রকম আপনাকে নড়াচড়া করতে হবে, কাজকর্ম করতে হবে, যে যেখানে পারেন। মানুষ যখন পাপ করে, পাপ থেকে বাঁচে না, তখন রুজি থেকে বঞ্চিত হয়। এই মর্মে একটি হাদিস রয়েছে এবং সালাফদের থেকে, সাহাবায়ে কেরাম, তাবেইন থেকে বর্ণিত, ইন্নাল আবদা লা ইউহরামুর রিজক, বান্দাকে রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয়। রিজিক, চাকরি লাগছিল, ছুটে গেল, ভালো একটা চাকরি ছিল, 3-4 হাজার এল বেতন ছিল, ছুটে গেল, ধাক্কা দিয়ে বের করে দিল। কেন হয়? বিজাম্বে ইউসিবহু, মানুষ গুনাহে লিপ্ত হলে, পাপ করলে রুজি খারাপ হয়ে যায়, পাপ করলে রুজি নষ্ট হয়ে যায়, পাপ করলে আয়ু কমে যায়, পাপ করলে ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, পাপ করলে স্ত্রী খারাপ হয়ে যায়। রুজি খারাপ হলো না, আপনার স্ত্রী খারাপ, শান্তি কি আছে? ছেলে মেয়ে খারাপ, কার জন্য টাকা পয়সা ইনকাম করছেন? চোর ডাকাত বাটমার তৈরি হচ্ছে, অশিক্ষিত সব, এত চেষ্টা করলেন, এত খরচ করে পড়ালেন, কিছুই হলো না, তারা বড় বড় আশা করছিলেন, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে ডাক্তার ইঞ্জিনিয়ার, যারা আলেম বানাবেন হাফেজ বানাবেন আলেম হাফেজ, কিছুই হলো না, না দিনের হইলো না দুনিয়ার হইলো, কত হতভাগা আপনি, আপনার পাপের কারণে, বিজম গুনার কারণে। সুতরাং গুনাহ মুক্ত হওয়ার চেষ্টা করেন। 3 নম্বর উপায়, রুজিকে সুন্দর করা। আর রমজান মাস আসার আগে এটা আরো সুন্দর করে করেন, কারণ রমজান মাসে যখন আপনি প্রবেশ করছেন, রমজান মাসে প্রবেশ করাকে
আমি উদাহরণ দিই, বড় কোনো রাজার সামনে অথবা প্রধানমন্ত্রীর সামনে রাষ্ট্রপতির দরবারে আপনি দেখা করতে যাচ্ছেন, বলেন তো সেদিন গোসল করেননি, আর শরীরে হ্যাঁ গন্ধ, বগল থেকে গন্ধ, কাপড় থেকে গন্ধ, হ্যাঁ আর ধুলো বালি ময়লা লেগে আছে কাপড় চোপড়ে, আর লুঙ্গি পরে এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে চলে গেছেন, এমন কোন লোক পাবেন? খুঁজে পাবেন না। অথচ মানুষ, ও আপনার মতে মানুষ একজন, আপনার চাইতে ভালো হইতে পারে, ভালো নাও হইতে পারে, হয়তো তার চাইতে আপনি ভালো মানুষ, কিন্তু তারপরও তার সামনে আপনি সাধারণ অবস্থায় ময়লার কাপড় নিয়ে যাবেন না, একটু গন্ধ যেন না লাগে। আরে রাজা বাদশার কথা তো বাদ দেন, নিজের মোদির ফোরম্যান সুপারভাইজার অফিসে গেলে আর এই শরীরটা খারাপ হয়েছে, গন্ধ কি ঘৃণা করবো আমাকে, না না এই গন্ধ নিয়ে যাবেন, একটু ফ্রেশ হয়ে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে টাইফাই লাগিয়ে আর ভালো, এবার ডিউটির লেবাসে, লুঙ্গির লেবাসে কোনোদিন মোদির সাথে দেখা করেন কেউ? ডিউটিতে যান, যান না। রমজান মাস আসছে আর গুনার ময়লা আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ময়লাতে নোংরা করে রেখেছে, ধুলো মাটি আর পেশাব পায়খানা, গুনার পেশাব পায়খানাতে আপনি একবারে ডুবে আছেন, আর রমজান মাসে ঢুকে গেলেন, রমজান মাস পার হয়ে গেল, আর রমজান মাস পার হয়ে যাওয়ার পরেও ওই রকম ময়লা আবর্জনা শরীরে থেকে গেল। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, রাগেমান ফরাজুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে খাকে মিশে যাক, মানে সর্বনাশ হয়ে যাক সেই ব্যক্তি, মান আদরাকাহ রমজান, তাকে রমজান তো পেল বা রমজান সে পেল, রমজান মাস পেলেন, এমন না যে রমজান মাসের আগে মারা গেছেন, রমজান মাস পেলেন, ফালাম ইউগফার লাহু, তারপরও তার গোনা খাতা মাফ হইল না। কেন মাফ হইল না? আপনার চলন দোষে মাফ হইল না, চলন দোষে আপনার মাফ হইল না, কারণ আপনি পরিষ্কার হননি। সাবান হচ্ছে এই গোনা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার তওবা ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফার, আর এই তওবা ইস্তিগফার করলে শুধু গুনাহ মাফ হয় না, জান্নাত পাওয়া যায় না, আল্লাহ রাজি হওয়ার কথা নয়, বরং দুনিয়ার রিজিক ও বরকত হয়, রিজিক বাড়ে, সুস্থ থাকে মানুষ, ছেলে মেয়ে নেক পায়, নিজে ভালো মানুষ হয়, নিজে নিরাপত্তা পায়। জি হ্যাঁ, যে রুজির জন্য, যে চাকরির জন্য দৌড়াদৌড়ি করছেন, এই রুজিকে যদি স্থায়ী করতে চান তাহলে তওবা ইস্তিগফার করেন। আর এই রমজান মাস আসছে, তার আগে একটা সুবর্ণ সুযোগ আছে, কারণ এটা হচ্ছে একটা ইউ টার্ন, মানুষ এখানে এসে একটু চিন্তা করে, বিবেকে ধাক্কা দেয় যে সবাই এত ভালো কাজ করছে, ফরজ নামাজ পাঁচ অক্ত পড়ছে, মসজিদে জায়গা পাওয়া যায় না, আর আমি এরকম হতভাগা বেদিন হয়ে বসে আছি, ঠিকভাবে রোজাও রাখি না, পাঁচ অক্ত নামাজও পড়ি না, ফজরে যাই না, কত আমি হতভাগা মরদুত, আমি কার সঙ্গী? নবী রসুলের সঙ্গী না, আমি ইবলিশ শয়তানের সঙ্গী। এসব কথা একজন মুসলিমকে মাঝে মাঝে ধাক্কা দেয়, কিন্তু অনেকে সংশোধন করে না, ওই ইবলিশ শয়তানের সাথে থেকে যায়। শুনেন, তওবা ইস্তিগফার করলে রুজিতে বরকত হয়। এই মর্মে কোরআনে কারিমের কয়েক জায়গাতে আয়াত রয়েছে, সূরা নূহ আছে, সূরা হুদে আছে, সূরা নূহের আয়াতগুলি 10-12 শোনায়। নূহ আলাইহিস সালাম বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমার জাতিকে 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিলাম এবং তাদেরকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে জাতির লোকেরা, তোমরা তোমাদের রবের কাছে তওবা ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি বড় মার্জনাকারী, যতই ভুল করো ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা মানুষও সংকীর্ণ, মাফ করি না, অনেক সময় ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু আল্লাহ ধাক্কা দিয়ে বের করেন না, যে মাফ চায় তাকে অবশ্যই মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন, এত আরহামুর রাহিমিন, তিনি এত দয়ালু। আর রুজির বরকতের কথা শুনেন, তওবা ইস্তিগফার করলে ইউরসালিস সামা আলাইকুম মিদরার, আকাশ থেকে মুসুল ধরে বৃষ্টি বর্ষণ করেন, যদি ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে বৃষ্টি হবে, তাহলে তো ফসল হবে, বৃষ্টি হবে তাহলে তো দেশে যখন আপনার খাদ্যদ্রব্য যথেষ্ট পরিমাণে থাকবে, সস্তা খাবার পাওয়া যাবে, শাকসবজি পাওয়া যাবে, তখন না, আর দেশে যদি দুর্ভিক্ষ, খাবার পাওয়া যায় না, তাহলে তো মার্কেটে গেলেও খুঁজে পাবেন না, পয়সা থেকেও না খেয়ে মরতে হবে, আর পয়সাই কোত্থেকে আসবে? আর ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা যদি চাও তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন, বে আমওয়াল, ধন সম্পদ, মাল দিয়ে, চাকরি দিয়ে, টাকা পয়সা দিয়ে, রিয়াল দিয়ে, ওবানিন, এবং সন্তান সন্ততি দিয়ে, সন্তান ছেলে সন্তানে বেশি আগ্রহী, ছেলে সন্তানের কথা আল্লাহ বলছেন, মেয়ে সন্তানও দিবেন, ছেলে সন্তানও দিবেন, যা চাইবেন তাই দেবেন যদি আল্লাহর কাছে ইস্তিগফার করেন। তাহলে
ওয়াজ আল্লাহকুম জান্নাত, তোমরা বাগানের মালিক হতে পারে, দুনিয়ায় আল্লাহ বাগান দেবেন। ওয়াজ আল্লাহকুম আনহারা, আর নদী নালা আল্লাহ প্রবাহিত করবেন, আর না হলে যখন পানির দরকার তখন দিবেন শুকিয়ে, আর যখন পানি লাগবে না তখন বন্যা দিয়ে দিবেন ডুবিয়ে, যা যাতে কি হয়ে যাবে, কখনো শুকিয়ে যাওয়ার কারণে রুজি নেই আর কখনো বন্যার কারণে রুজি নেই, আজাব আর আজাব। এটা কি হচ্ছে না দেশে, যে আমাদের পাপের কারণে আর আল্লাহর দিকে ফিরে আসি না, তওবা ইস্তেগফার করি না, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন সকলকে হেদায়েত দান করেন। চার নম্বর উপায় রুজি সুন্দর করার হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। দেখেন অনেক বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন। আল্লাহর ওয়াস্তে আপনি আপনার ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনার চাচাদের সাথে সম্পর্ক রাখেন, আপনার মামাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনার বাপ দাদা যারা আছে, প্রথম বাপ মা তারপরে অন্যদের কথা বলছি, জি হ্যাঁ, তাদের সাথে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য নয় যে বাপমার নামে জমি আছে সেই জন্য সোজা চলতে হবে বাপমার সাথে। হ্যাঁ, বাপ মা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তো বাস করবো কোথায়, ভিটে মাটি কোথায় পাবো, এই জন্য নয়। আল্লাহর হস্তে ভালো ব্যবহার করবেন আপনি, আল্লাহর ভয়ে আপনি আত্মীয় স্বজন বংশধরদের সাথে যোগাযোগ রাখবেন, আপনি তাদের খোঁজ খবর নেবেন, নিজের বংশে এতিম আছে, বিশেষ করে বিধবা আছে, তালাকপ্রাপ্ত আছে, অসহায় আছে, গরিব আছে, দুঃখী আছে, ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না বা অসুখ বিসুখ আছে, তাদের চিকিৎসা করিয়ে দিলেন, অপারেশন করিয়ে দিলেন, নিজের ক্যাশ টাকা দিয়ে যাকাত দিয়ে নয়। এইগুলি হচ্ছে সেলাতুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। আত্মীয়দের সাথে যদি সুসম্পর্ক মজবুত থাকে তাহলে রুজি আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, রুজিকে স্থায়ী করবেন। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, মান সাররাহু আইয়ুবসা তালাহু ফি রিজকিহি, কেউ যদি চায়, আনন্দিত হতে চায় তার রিজিক বেড়ে যাক, রুজি বৃদ্ধি হোক, সুন্দর চাকরি পাক, ব্যবসায় লাভবান হোক, শরীর সুস্থ থাক, বালা মুসিবতে হেফাজতে থাক, আর তার আয়ু বৃদ্ধি হোক, ফালিয়াসেল রাহেমাহু, যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, খারাপ ব্যবহার করবেন না, যদি খারাপ করে আপনি ভালো করেন, সালাম দেয় না, কথা বলে না, আসসালামু আলাইকুম বলেন, কিছু দিতে আসে না, আপনাকে হাতিয়ে দিতে আসে না, আপনি দিয়ে পাঠান, ভালো খাবার দিয়ে পাঠান, মাঝে মাঝে কোরবানির গোস্ত দিয়ে পাঠান, আর এমনি দাওয়াত দেন, আসুক আর না আসুক, কথা বলুক আর না বলুক, আপনার কাজ আপনি করে যান, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। পাঁচ নম্বর উপায় হচ্ছে রুজি বৃদ্ধি করা, হজ উমরা করা। দশ দশ বছর থাকেন, হজ ফরজ আদায় করেন না, কেমন করে রুজিতে বরকত হবে? এখানে আসছেন বছরে একবার উমরা করতে যান, আর ফিরি দানাতে থাকছেন, তারপর কোথাও পাই কিনা, কেমন করে রুজিতে বরকত হবে? আল্লাহর ওয়াস্তে উমরায় গিয়ে হজে গিয়ে যা খরচ করবে তার উত্তম বিকল্প পাবেন, খরচ করতে শিখেন। এবং এই সফরে মক্কা মদিনার সফরে যা কিছু খরচ করবে, ওলামারা বলেছেন হাদিসের আলোকে, সব প্রত্যেকটা দলিল হয়তো সময়ের স্বল্পতার জন্য বলছি না, এগুলির উত্তম বিকল্প দুনিয়াতে আল্লাহ দেবেন। একটা হচ্ছে আখেরাতে তো পাবেন হজ উমরার নেকি, হ্যাঁ জান্নাত তো পাবেন, গোনা তো ক্ষমা হচ্ছে, কিন্তু দুনিয়া তো এর কি রয়েছে, খালাফ উত্তম বিকল্প রয়েছে, উত্তম বিকল্প রয়েছে। ছয় নম্বর উপায় হচ্ছে চরিত্রবান হওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, রুমমেটরা আছে, পাড়া প্রতিবেশী আছে, দেশে আছেন, বিদেশে আছেন, যেখানে যার সাথে দেখা সাক্ষাৎ, কারোর সাথে খারাপ ব্যবহার করিও না। আপনার অধীনে কাজ করছে, আপনি ফোরম্যান সুপারভাইজার, ভালো ব্যবহার করেন, সাথী সঙ্গীরা আছে, হিংসা করিয়েন না, শত্রুতা করিয়েন না, অন্তরটাকে সাফ রাখেন। আমার রুজি আমি খাচ্ছি, ওর রুজি ও খাচ্ছে, হ্যাঁ ওর রুজিকে খারাপ করার চেষ্টা করবো, হ্যাঁ রেষারেষি করবো, কি দরকার আছে, তোমার কাজ তোমার, আমার কাজ আমার, আমার কাজ নিয়ে আমার মাথা, তুমি করছো না করছো সেটা দেখার বিষয় নয়, অন্তর সাফ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। ইন্না হুসনাল খুলকি ওয়া হুসনাল জাওয়ারি ওয়া সিলাতুর রাহমে তামুরুদ দিয়ার, হাদিস আল্লামা আলবানী সহি বলছেন যে উত্তম চরিত্র এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, তামুরুদ দার বাড়িকে বাড়ি ঘরকে আবাদ করে, বাড়ি ঘরকে আবাদ করে কি দিয়ে, টাকা পয়সা দিয়ে, ভালো ছেলে মেয়ে দিয়ে, ভালো স্ত্রী দিয়ে। না স্ত্রী যদি বাড়ি থেকে পালিয়ে যায় তো বাড়ি কি আবাদ করবে, ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায় তো বাড়ি তো বরবাদ বিরান, হ্যাঁ বাড়িতে যদি টাকা পয়সা না থাকে তাহলে বাড়ি কি করে তৈরি করবেন আপনি, তা আমার উদ্দিয়ার। দোয়া, সাত নম্বর উপায় হচ্ছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করেন। এই জন্য শুরুতে হাদিস বলছে আল্লাহ ফাত্তাকুল ওয়া আজমেলু ফিত্তার, সুন্দরভাবে আল্লাহর কাছে চান, যিনি দাতা তার কাছে চান, পরের কাছে কেন ধরনা ধরনা দেবেন যে ও ধার দিলে আমার চলবে, কারো কাছে কেন ধার চাইবেন, আল্লাহর কাছে চান, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল যেন তার কাছে চাওয়ার তৌফিক দান করেন। দোয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। আট নম্বর, যারা বিবাহ করেননি, বিবাহ করেন, বিবাহ করেননি মনে করেন না যে পায়ে দাঁড়াইতে পারি না, তাড়াতাড়ি বিয়ে কর, রুজিতে বরকত হবে, বিয়ে করলে রুজিতে বরকত হবে। আল্লাহ পাক রব্বুল সূরা নূরের আয়াত নম্বর 32 এ ইরশাদ করেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাযলিহি,
যদি বিবাহিতরা গরিব থাকে, অভাবী থাকে, ফকির থাকে, বিবাহের পরে ইয়গনিহিমুল্লাহ মিন ফযলি, আল্লাহ তার ফজল কর্মে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন, ধনী করে দিবেন, সচ্ছল করে দিবেন, সুখী করে দিবেন। ধনী হওয়া বড় কথা নাই, অল্পতে আমার পরিতুষ্টি, তারপর অল্পতে আলহামদুলিল্লাহ আমার সংসার চলে যাচ্ছে। অনেকে আছে অনেক টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু একদিক দিয়ে ঢুকছে আর এক দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, মেলা টাকা বেতন কিন্তু এই অপারেশন তো, এই বালা মুসিবত, এই বিপদ আপদ, এই ক্ষয়ক্ষতি, এখানে এই হয়ে গেল সে হয়ে গেল, এই রুজিতে কোনো বরকত নেই। রুজির বরকত এইভাবে আছে যেভাবে বললাম। নয় নম্বর উপায় হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা, যেদিকে শুরুতে একটু ইঙ্গিত করেছি। পাখি কিভাবে আল্লাহর ভরসা রাখে, তিরমিজির একটি হাদিস রয়েছে, হাদিসটি সহিহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে, কাজ করে রেজাল্ট পরিণাম আল্লাহর জন্য ছেড়ে দাও। আল্লাহ আমি চাকরি করলাম, রুজির মালিক তুমি। আল্লাহ আমি ব্যবসা শুরু করলাম, রুজির মালিক তুমি। আল্লাহ আমি বিদেশে আসলাম, এখন রুজির দ্বার খুলনেওয়ালা তুমি। এটা হচ্ছে তাওয়াক্কুল, কর্ম করে পরিণাম ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দাও, আমার হাতে আপনার হাতে নেই। যদি সত্যিকার অর্থে আল্লাহর ভরসা করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রুজি দেবেন, কামা ইয়ারযুকুত তায়ির, যেমন পাখিকে আল্লাহ রুজি দিচ্ছেন, তাকদু খিমাসান ওয়া তারুহ বিতানান, সকালবেলা খালি পেটে পাখি বেরোয় বাসা থেকে আর সন্ধ্যাবেলা পেট ভর্তি করে ফিরে আসে, দানা গজ গজ করে না। সুবহানাল্লাহ, আমাদের এটুকু বিশ্বাস নেই, একদিনে রুজি পেলে তো কালকে আবার কাজ করবো খাবো, অসুবিধা দেখি, গোটা মাসের বেতনে আমার সংসার চলে যাচ্ছে, আবার সামনে মাসে কাজ করবো খাবো, যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ ব্যবস্থা করে আমার ছেলে মেয়েদের রিজিকের, এই ভরসা কেন নেই? পাখিরা তো জমা করে নিয়ে আসে না যে কালকে পরশু দু চার দিন খাবো, কিছু দানা নিয়ে চলে যায় বাসাতে নিয়ে জমাবো, এরকম করে পাখি? কখনো করে না, ডেলি ডেলি খেয়ে দিয়ে চলে আসে, যতটা খেতে পারলো পারলো। পাখির যদি এতটা ভরসা থাকে, আপনার কেন আল্লাহর ভরসা নেই? দশ নম্বর উপায় হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করলে বাড়বে। আর যদি অকৃতজ্ঞ হন, খাই খাই মেটে না, আরো চাই আরো চাই, তাহলে কি হবে? এবং আল্লাহর নিয়ামত পেয়ে যদি আল্লাহর ফরজ ওয়াজিব আদায় না করেন, আধা নামাজি, দুনিয়ার ডিউটির জন্য, আজকাল তো ছোট রাত, বড় রাতে দেখবেন ফজরের আগে ডিউটির জন্য রাস্তাতে লাইন দিয়ে আছে এই এলাকাগুলোতে, তাই না? ফজরের আগে লাইন দিয়ে বসে আছে, গাড়ি আসবে যাবে এখান থেকে 30 কিলোমিটার ধরে ডিউটি করতে 1000 টাকা বেতনের জন্য, কিন্তু ফজর নামাজ আসার তৌফিক হয়নি। আল্লাহর দিনকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছেন, নামাজের গুরুত্ব নেই আপনার কাছে, তাহলে কি শুকরিয়া আদায় করলেন? এর চেয়ে বড় কুফরি আর অকৃতজ্ঞতা কি হতে পারে? মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ। আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে জানাচ্ছেন, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আল্লাহ, আল্লাহ তোমার খাই তোমার গুণ গাই, আল্লাহ তোমার রুজি খাচ্ছি সুতরাং তোমার আদেশগুলি মেনে চলবো। তুমি বলেছো খামসু সালা পাঁচবার নামাজ পড়তে হবে, পাঁচবারই পড়বো। তুমি বলেছো ওয়ারকাউ মার রাখেন জামাতে পড়তে হবে, জামাতে পড়বো। তুমি বলেছো আল্লাহ, তোমার নবী বলেছেন মানসাল্লাহ সুবহা ফাহু হাফিজ আম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ ফজরের নামাজ পড়বো, তোমার রসুলের কথা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি বৃদ্ধি করবেন, ওয়ালা ইন কাফারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই রুজি বাড়িয়ে দেব, ওয়ালা ইন কাফারতুম, আর অকৃতজ্ঞ যদি হন, না শুকরি করো, নেমক হারামি করো, তো আমার আযাব তোমাদের জন্য, ইন্না আযাবী লা শাদীদ, কঠোর শাস্তি আমার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সকলকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আমাদের শরীরকে আল্লাহ পাক সুস্থ রাখেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ পাক যতদিন রাখবেন হেফাজতে রাখেন, সমস্ত রকমের ফিতনা থেকে, দিনের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদ রাখেন। বিশেষ করে দোয়া করি আমাদের আমার পাশে যে শেখ সেলিম উদ্দিন আছেন, দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আমাকে একবার স্মরণ করিয়েছেন যে একটু দোয়া করে দিবেন, উনি অসুস্থ আছেন একটা দুর্ঘটনার পরে, আল্লাহ পাক যেন তাকে শেফা দান করেন, এবং তার সাথে ফজলুর রহমান সে অসুস্থ রয়েছে, আল্লাহ পাক যেন শেফা দান করে। প্রায় আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়ে গেছে, শেখ সেলিমও সুস্থ হয়ে গেছে, এই জন্য আপনাদের সামনে এসে বসে আছেন। তবে পূর্ণ সুস্থতার জন্য আরও দোয়া চান, আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ শেফা দান করেন। আর যেসব ভাইরা, দুইজন ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাদের শাহাদাত কবুল করেন, শহীদের মর্যাদা দান করেন, তাদের রুহের মাগফিরাত করেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, এবং দুনিয়া থেকে একদিন সকলকে যেতে হবে, আগে আর পরে এতটুকু পার্থক্য, হয়তো আগে চলে যাওয়াতেই তার জন্য কল্যাণ আছে,
চিন্তা করুন যে আমি দু চার পাঁচ বছর বাঁচলাম কিন্তু আমার ইমানটা রক্ষা করতে পারলাম না, হ্যাঁ ইমান রক্ষা করতে পারলাম না, তো এই বাঁচা থাকাতে ফায়দা আছে না ইমানের অবস্থা আজকে চলে যাওয়াতে ফায়দা, এই কথাগুলি আমরা অনেকে বুঝি না, যার ফলে মনে হয় যে আমাদের আগে যে চলে গেল ও ক্ষতিগ্রস্ত, আমি খুব লাভবান, আমি মেলা দিন বেঁচে আছি সেজন্য খুব লাভবান, আর যে দুনিয়া থেকে আগে চলে গেছে মনে হচ্ছে যে ও বেচারা চলে গেল রে, আর বেচারার ছেলে মেয়েরা সব বেচারা হয়ে গেল রে, এটা আমাদের এক শ্রেণীর মূর্খদের ধারণা। কিন্তু আসলে যে লোকটা ইমানের হালাতে চলে গেল ও সবচেয়ে বেশি কামিয়াব। আর আপনি ইমানের অবস্থায় যেতে পারবেন কিনা কে জানে, আপনি যে সুখে শান্তিতে থাকবেন কি আরো কষ্ট কত যে বালা মুসিবার কষ্ট পেতে হবে আল্লাহই ভালো জানে, ওই সব কষ্ট আল্লাহ পাক দূর করে দিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর কাছে, সুখ শান্তি একজন নেক মমিন মানুষ পেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলম যেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মমিন মমিনাত তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের গুনাহ খাতা মাফ করে দেন। যেসব ভাই বোনেরা আমাদের দিনী ভাই বোনেরা এখানে বিশেষ করে যারা হাজির হয়েছেন আর যারা হাজির হননি, সমস্ত মুসলিম ভাই বোনেরা যেখানে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখেন, ফিতনা থেকে মুক্ত রাখেন, আল্লাহ পাক আমাদের রুজিতে বরকত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দ্বারস্থ না করেন, তাকে ডাকার তৌফিক দান করেন, তার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করেন, রমজান মাসের সিয়াম কিয়াম আরো যেসব ইবাদত বন্দিগি আছে, রমজান মাসে উমরা করা আরো যতগুলি ইবাদত বন্দিগি আছে আল্লাহ পাক সবগুলিতে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সার্বিক কল্যাণ চেয়ে আমরা আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।